উচ্চ মাধ্যমিক রেজাল্টের পর আমাদের চ্যানেলে সব থেকে বেশি যে কমেন্টটা এসছে যে স্যার আমি পিপিএস করবো না পিপিআর করবো স্যার পিপিএসটা কোন জিনিস পিপিআরটা কোন জিনিস পিপিএ পিপিএস করলে কি অসুবিধা বা কি সুবিধা এবং পিপিআর করলে কি সুবিধা বা কী অসুবিধা ঠিক আছে তারপরে তোমরা জিজ্ঞেস করেছো যে স্যার যদি আমরা রিভিউ করি তাহলে কি আমাদের নম্বর কমে যাবে তো বন্ধুরা আমরা সমস্ত কিছু অফিসিয়াল যে নোটিশটা আছে এই যে দেখতে পাচ্ছ আমি এই নোটিশটা দিয়ে তোমাদেরকে সব অ্যান্সার আজকে দেবো এবং পিপিএস বা রিভিউ বা স্কুটনিক কী আছে সমস্ত কিছু ডিটেলসে অফিসের নিয়ম অনুযায়ী আমি তোমাদেরকে বলবো তাই ভিডিওটা শুরু থেকে শেষ অব্দি দেখবে আর ভিডিও শুরু করার পূর্বেই তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করবো আমি অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দেবে চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে তো চলো ভিডিওটা শুরু করে দিই তো বন্ধুরা পিপিএস পিপিএস হচ্ছে পোস্ট পাবলিকেশান স্কুটনি এটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু পুরনো বছরের নিয়মাবলীগুলো সেম আছে ঠিক আছে আমি পুনরোটাই যে নিয়মটা আছে সেটা বলে দিচ্ছি তোমাকে তো পিপিএস পোস্ট পাবলিকেশান স্কুটনি এটা হচ্ছে এটাতে শুধুমাত্র উত্তরপত্রের মার্কস পুনরায় যোগ করা হয় ঠিক আছে বা ক্যালকুলেট করা হয় কোনোভাবে পুরনো খাতা চেক করা হয় না বা দেখা হয় না শুধুমাত্র খাতার নম্বরগুলো ঠিক আছে কি না সেগুলোকে যোগ করা হয় ঠিক আছে এবার চলে আসি পিপিআর বা পোস্ট পাবলিকেশন রিভিউ নিয়ে তো বন্ধুরা এটার ক্ষেত্রে আমরা খাতা বা উত্তরপত্র আবার একটা নতুন টিচারকে দিয়ে পুনরায় চেক করানো হয় ঠিক আছে সম্পূর্ণভাবে চেক করা হয় তাই বন্ধুরা এটার কিন্তু ফিস স্কুটনি থেকে একটু বেশি তারপরে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে তোমাদের যে প্রশ্নগুলো থাকে যে স্যার রিভিউ করব না স্কুটনি করব তো বন্ধুরা উচ্চ মাধ্যমিকের মাধ্যমিকের ক্ষেত্রে যেমন আছে তোমরা স্কুটনিও করতে পারো রিভিউ করতে পারো কিন্তু উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে কিন্তু একটা বিশেষ কিছু নিয়ম রয়েছে যেমন তোমাকে এখানে দেখতে পাচ্ছো অনেকগুলো নিয়ম বলে দিয়েছে এক নম্বরে দেখতে পাচ্ছ ফিসটা বলে দিয়েছে ফিজটা এখন বর্তমানে কমে গেছে তারপরে অ্যাপ্লিকেশন ফর পিপিআর পিপিএস স্যালবি রিস্ট্রিকেট টু দ্য থিওরিটিক্যাল পেপার অনলি এটাতে শুধু বলেছে তোমাদের শুধু থিওরি পেপার যেটা পেপার তোমরা পরীক্ষা দিবে সেটার ক্ষেত্রেই হবে আর প্র্যাকটিক্যালের ক্ষেত্রে এটা কিন্তু হবে না ঠিক আছে এরকম করে নিয়মগুলো আমি তোমাকে বাংলায় বলে দিচ্ছি আস্তে আস্তে করে তারপরে বলেছে যে যারা যারা ফেল করেছো এইচ যে সমস্ত বন্ধুরা তাদের ক্ষেত্রে বলে দিচ্ছে পিপিআর করতে গেলে যে কোনো সাবজেক্টে ন্যূনতম টোয়েন্টি পারসেন্ট নাম্বার থাকতে হবে তাহলে পিপিআর জন্য আবেদন করা যায় আর দুটো সাবজেক্টে যদি সি গ্রেড থাকতে হবে ঠিক আছে যদি তোমাদের দুটো সাবজেক্টে সি গ্রেড থাকে তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে ঠিক আছে যে দেখতে পাচ্ছ পাঁচ নম্বরে ছয় নম্বরে বলেছে এ ফেল্ড ক্যান্ডিডেট মে সিক রিভিউ প্রোভাইড প্রোভাইডেড সি অর হি অপটেন অ্যাট লিস্ট গ্রেড সি ইন টু কম্পালসারি সাবজেক্ট ঠিক আছে দুটো সাবজেক্টে পিপিআর করা যেতে পারে আর স্পেশাল ক্যান্ডিডেটে একটা সাবজেক্ট করতে পারে যদি কেউ পাস করে থাকে তাহলে তো যদি কেউ পাস করে থাকে তাহলে তারা করতে পারবে যদি তার কমপক্ষে তিনটা সাবজেক্টে হায়ার গ্রেড থাকতে হবে ঠিক আছে তো এটা হচ্ছে তোমাদের রিভিউয়ের পুরো ডিটেলস বলেছিলাম তারপরে তোমাদের অনেক কেউ কোশ্চেন করেছিল যে রিভিউয়ের পর কি নাম্বার কমে যায় তো বন্ধুরা আজ পর্যন্ত কিন্তু আমি কাউকে এরকম দেখে যে রিভিউ করতে গেলে নাম্বার কমে গেছে হয় নাম্বার সেম থাকে আর যদি নাম্বার বাড়ে তাহলে তোমাদেরকে কিন্তু আবার নতুন রেজাল্ট দেওয়া হয় তো আশা করছি তোমার সব কোশ্চিনের উত্তর আমি দিতে পেরেছি যদি কোনো কোশ্চেন ছুটে যাই ঠিক আছে তবুও আমাকে কমেন্ট করো আবার নেক্সট ভিডিওতে কিন্তু আমি সমস্ত কোশ্চেনের অ্যান্সার দিয়ে দেবো তো এই ভিডিওটাকে অবশ্যই তোমরা শেয়ার করে দেবে ঠিক আছে তো বন্ধুরা এই এই যে নিয়মগুলো রয়েছে এইগুলো আমি তোমাদেরকে বললাম এখান থেকে দেখেই অফিসিয়াল যে নিয়মটা আছে সেটা দেখেই যদি কোনো ভিডিওতে কোনো কোশ্চেন ছুটে গেছে বা তোমাদের অসুবিধা হয়েছে বুঝতে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও ভিডিওটাকে শেয়ার করো আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এই ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ